নগেন অবাক হয়ে দেখল লোকনাথ আর তার দোকানের তিনজন কর্মচারী প্রাণ ভয়ে ছুটছে, পিছনে তাড়া করে আসছে ডাকাতরা। অবস্থাগতিক দেখে সে বুঝতে পারল আজ লোকনাথের রক্ষে নেই, খুনে ডাকাতরা তাদের নাগাল ধরে ফেলল বলে। নগেন টুক করে তার গরুর আড়ালে বসে পড়ে গা ঢাকা দিল, আগে প্রাণটা তো বাঁচুক। পাঁচ মিশালি গল্প চ্যানেলে আজকের গল্প দুগ্গা। হালকা হাসির মোড়কে এই সুন্দর গল্পটির লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চরিত্রায়নে সূত্রধর মৌমিতা সেনগুপ্ত, সাধু বাবা নগেন ও অন্যান্য গ্রামবাসী আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। চলুন সকলে মিলে উপভোগ করি হাসির গল্প দুগ্গা। নবীনের গোহাটা থেকে একটা দুধের গাই কিনে বাড়ি ফিরছিল নগেন। তা বাড়িও তো হেথা নয়, সেই হিমির জলা পেরিয়ে নয়া গোবিন্দপুর ছাড়িয়ে মনসাতলা, তারপরে কোষখানে গেলে জামতলা শ্মশানঘাট, সেখানে ছোট নদী ডুমডুমি পেরিয়ে আরও দুপয়া রাস্তা। বাড়ি ফিরতে মাঝরাত, তা কি আর করা, বরাতে যা আছে তাই তো হবে। বরাতটা তার কোনোদিনই ভালো নয়, আজ গরু কিনে মনটা ভারী ভালো হয়ে গেছিল কিনা, বেশ সস্তাতেই পেয়ে গেছিল গরুটা, তাই মনের আনন্দে কিছু বাজার হাটও করে ফেলল। গগন ময়রা দোকানে বসে পোটা কোঁদে আর দই আর আধ কেজি মুড়ি সাঁটাল, সেখানে আবার জুটে গেল শীতলকুচি জীবনমণ্ডল। বন্ধু মানুষ পাঁচটা কথা উঠে পড়ল, কথায় কথায় বেলা গেল গড়িয়ে, যখন রওনা দিল তখন সূর্যি ঠাকুর পাটে বসে গেছে। তবে আজ মনে ফুর্তিই আছে, কারণ গরুটা বড় জব্বর কেনা গেছে। তেমন বয়স নয়, তেল চুকচুকে চেহারা, তার উপর স্বভাবটাও বড্ড ঠান্ডা, এমন গরু হকে নকে পাওয়া শক্ত। একা একা এতটা পথ ফিরতে হবে বটে, তবে মনে ফুর্তি থাকায় তেমন দুশ্চিন্তা হচ্ছে না। আর একাই বা ভাবছে কেন নিজেকে, সঙ্গে স্বয়ং মা ভগবতীই তো রয়েছেন, গরু তো আর হেতানাতা জীব নয়, জীবনমণ্ডলও বলছিল বটে, এ বড় সুলক্ষণ গরু নাকি, খুব নাও মেরেছে নাকি ও। নিজের কপালটা নিয়েই যত দুশ্চিন্তা নয়, কপালটা তার কোনোদিনই ভালো নয়, কাজকর্ম বড্ড ফসকে যায় তার হাত থেকে। গেলবার হরের কীর্তনিয়া সরেজ জমিটা বায়নার দিনই হাতছাড়া হয়ে গেল, ২৫,০০০ টাকা বেশি হেঁকে দখল নিবাইনস্কর, এই রকমই সব হয় তার বরাতে। ফেরার সময় তিনজন জুটেছিল সঙ্গে, শীতলপুরে তাই মিয়া খসে গেল, পীরগঞ্জে বিদায় হলো নটবর, হলারহাটে পরেশ গাঁয়ে শ্বশুর বাড়ি, তাই সেও সরে পড়ল। নগেন তারপরে নির্জস একা, না ঠিক একা নয় বটে, সঙ্গে মা ভগবতী রয়েছেন অবশ্য। তেনে এই গোজননীটি বড্ড ভালো হয়েছে, চোখ দুখানা যেন মায়ায় ভরা, এ গরুর চোখ যেন কথা কয়, বাড়ির সবাই হাঁ করে বসে আছে, সে ফিরলেই গরুকে বরণ টরণ করা হবে, সে বেশ জম্পেশ ব্যাপার, ছোটরাও আজ কেউ ঘুমের চৌকা ডিঙোবে না মনে হয়। আগের গরুটার নাম সে আদর করে রেখেছিল মালতী, তা মালতীরও বয়স হলো, আজকাল দুধ দেয় না, রিটায়ার নিয়ে বসে বসে জাবর কাটে। অনেকে চামড়ার লোভে বুড়ো গরু কিনতে আসে, নগেন রাজি হয় না, মালতী কি ফেলনা নাকি, মা মাসির মতোই একজন, এখন তাই এই গরুর নামও নতুন গরু নতুন নাম রাখা হবে, সেই নাম নিয়েও বিস্তর বাকবিতণ্ডা চলছে বাড়িতে। নগেন অবশ্য নাম একটা ভেবেই রেখেছে, এখন সেই নাম অন্যদের পছন্দ হলে হয়, নামটা হলো দুগ্গা। সবে বসে গেল, এখন দুপুরটা বেগুন পোড়া গরম, সন্ধ্যের পরও তেমন ঠান্ডা হচ্ছে না, তবে একটু বাতাস ছেড়েছে বলে অস্বস্তি কিছু কম। সামনেই বাঁ ধারে হিমির জলা, বড় বড় ঘাসের জঙ্গলের নিচে চোরা জলের বিশাল এলাকা, না জেনে ঢুকে পড়লে খুব বিপদ, কোমর অব্দি কাদায় গেঁথে যাবে। দুগ্গাকে একটু জল খাওয়ানোর ইচ্ছে ছিল, মুখের কাছে জল থাকলেও খাওয়ানোর উপায় নেই, হিমির জলায় তলিয়ে গেলে উদ্ধারের আশা ত্যাগ করতে হবে। হঠাৎ হাতের দড়িতে একটা হ্যাঁচকা টান পড়ল, ঠান্ডা স্বভাবের গরুটার হলো কি, গরুটার বোধহয় বেজায় চেষ্টা পেয়েছে, জলের গন্ধ পেয়ে ভারী হন্যে হয়ে পড়ে জব্বর টান টানছে, এত জোর গরুটার তা এতক্ষণ বোঝাই যায়নি তো। নগেন টান সামলাতেই পারল না, তার দুগ্গা তাকে হিড় হিড় করে টেনে জলের দিকে নিয়ে চলল, শত চেষ্টাতেও সামাল দিতে পারল না নগেন। বড় বড় ঘাস জঙ্গলের ভিতর ঢুকে জলার এটেল কাদায় হুরুম করে নেমে পড়ল গরুটা, সঙ্গে নগেনও, চেঁচিয়ে লাভ নেই, কেউ শুনতে পাবে না,
তবু নগেন চেঁচালো, কিন্তু বৃথা। প্রথমে হাঁটু অবধি, তারপরে কোমর পর্যন্ত কাদায় গেঁথে গেল সে আর তার সাধের গায়ে। দুগ্গার অবশ্য ভ্রক্ষেপ নেই, প্রথমে চো চো করে বেশ খানিকটা জল খেল, তারপরে মহানন্দে জলার ঘাস মশমশ করে খেতে লাগলো। নগেন তাকে টানাটানি করলো বটে, কিন্তু জলে কাদায় সে নিজেই এমন বেকায়দায় পড়েছে যে সুবিধা করতে পারলো না। বেশি উড়ুযুদ্ধ করলে কাদায় আরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই নগেন প্রাণপণে ঠাকুর দেবতাদের ডাকতে লাগলো। উদ্ধারের কোনো আশা দেখতে পেল না সে। অন্ধকার, মশা ভনভন করছে, পায়ে জোঁক লেগেছে, দুর্দশার এক শেষ। গরুটা যে এত বিয়াদ তাকে বুঝতে পেরেছিল? এমন অবাধ্য গরু নিয়ে তার যে বড় বিপদ হলো। বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা ছাড়া আর কোনো উপায় আছে বলে তো তার মনে হচ্ছে না। কতক্ষণ কাটলো কে জানে, তবে এত বিপদের মধ্যেও তার একটু চটকা মতো লেগে গেছিল। হঠাৎ সম্বিত ফিরল দড়ির টানে, গরু ঠাকুরনের খিদে চেষ্টা মিটেছে বোধহয়, তাই এবার তিনি গা তুলতে চাইছেন। কিন্তু চাইলেই তো হবে না, এ পর্যন্ত এই জলায় গেঁথে গিয়ে গরু ছাগল মানুষ বড় কম তো মরেনি, তাই দুগ্গা টানাটানিতে যে কোনো কাজ হবে না সেটাই বিশ্বাস ছিল তার। কিন্তু দুনিয়ায় কত আজগুবি না ঘটে, দুগ্গা গরু না হাতি তাও টের পেল না সে। হঠাৎ হর হর করে টেনে এক ঝটকায় জলকাদা ভেঙে ডাঙায় উঠে পড়ল দুগ্গা, সঙ্গে ফাউ হিসেবে নগেনও। প্রত্যয় হতে চাইছিল না নগেনের, এই জলা থেকে যে উদ্ধার পাওয়া সম্ভব এটা কেউ বিশ্বাসই করে না। গরুর পিছু পিছু ফের হাঁটা ধরে নগেন হা হয়ে ভাবতে লাগলো। নয়া গোবিন্দপুর জায়গা ভালো, এখানে একটু জিরে নেওয়ার ইচ্ছে ছিল তার। চক বেড়েতে যা খেয়েছিল তা এতক্ষণে হজম হয়ে বেশ খিদে হচ্ছে, কিন্তু তার মেজাজে গরু দুগ্গার মতিগতি মোটেই সুবিধা টেকছে না তার। লোকনাথের মিঠাইয়ের দোকানে বসে এখান কত জিভে গজা আর মতিচুর সাঁটিয়ে একটু জিরিয়ে নিয়ে ফের হাঁটা ধরার ইচ্ছে ছিল তার। কিন্তু তার এই গুঁয়ার গরুর কারবারই আলাদা, তাকে মোটে দাঁড়াতেই দিল না। লোকনাথের দোকানের কাছাকাছি হতেই যেন রোগ চাপলো তার, এমন পরিকি মরি করে ছুট লাগালো যে নগেন পায়ে ছিঁচড়ে যাওয়ার জোগাড়। কোনো রকমে টাল সামলে গরুর দড়িটা শক্ত করে ধরে নিজেকে বাঁচালো বটে সে, কিন্তু বেয়াক্কেলে গরুটার মতিগতি ভালো বুঝছিল না নগেন। ওরে বাপু, তোকে তো আর বাগে তারা করেনি, যেমন গুলির মতো ছুটছিস। নয়া গোবিন্দপুরের রথতলার বটগাছটার কাছাকাছি এসে মা দুর্গা একটু হাঁপ ছাড়লেন। বটতলায় মাধানো চাতালে কয়েকজন বসেছিল, তাদের মধ্যে কেনারাম। সে হেঁকে বলল, কে হে নগেন নাকি? একে নগেনই বটি হে, কোথা থেকে আগমন হচ্ছে? সেই চকবেরিয়ার গোহাটা থেকে। বলি গরু কিনলে নাকি? আগে তা তো কিনলুম, সঙ্গে তো তাহলে টাকা পয়সাও আছে? না ওই সামান্য। লোকনাথের দোকানের সামনে দিয়ে এলি নাকি? হ্যাঁ তা তো এলুম, একে কেন বলো তো? আর বলো না, ওই একটু আগে কয়েকটা গুন্ডা বন্দুক পিস্তল নিয়ে লোকনাথের দোকানে চড়াও হয়েছে তো। তারা লোকনাথের দোকান তো লুট করেইছে, তারপরেও সেখানেই ঘাপটি মেরে বসে আছে। না জেনে যেই কেউ দোকানে ঢুকছে অমনি তাকে মেরে ধরে সব কেড়ে নিচ্ছে। আমাদের বড় বিপদ যাচ্ছে গো ভাই, ভয়ে আমরা ওদিকে ঘেঁচতেই পারছি না। তুমি জোর বেঁচে গেছো হে। বৃত্তান্ত শুনে নগেন হা হয়ে গেল। এ কি কাণ্ড রে বাবা, আর একটু হলে তারও তো খবর হয়ে যেত। গরুটা তাকে টেনে হিঁচড়ে না নিয়ে এলে ট্যাঙ্কের 20,000 টাকা হাওয়া হয়ে যাওয়ার কথা এতক্ষণে। রাত হয়ে যাচ্ছে, আর দেরি করা ঠিক হবে না, সুতরাং নগেনা দাঁড়ালো না, বলল, ভাই কেনারাম, তাহলে আমি রওনা হয়ে পড়ি, তোমরা বড় অনেক পুলিশে খবর দাও। সে কি আর দিতে বাকি রেখেছি নাকি? তবে গাঁয়ের পুলিশ তো, তার উপর থানা সেই 10 মাইল দূর, বুঝতেই তো পারছো অবস্থা। নগেন তেমন বীর নয়, তার সাহায্যও কেউ চায়নি, সুতরাং তারই ঝঞ্ঝাটে জড়ানোর দরকার নেই। আর জড়িয়েই বা সে করবে কি? ডাকাত তাড়ানোর এলেম তো আর তার থাকার কথা নয়। গরুর দড়ি ধরে একটা টান দিয়ে সে আদুরে গলায় বলল, চল রে মা দুর্গা, আমরা এবার বাড়ি যাই। কিন্তু তার তেদর গরুর মর্জি বুঝে ওঠাই মুশকিল। কি হলো কে জানে, গরু ঠাকুরুন চার পা ছড়িয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, নড়ার নামটিও নেই। নগেন তাড়া দিয়ে বলল, ওরে চল চল, রাত হয়ে যাচ্ছে রে। কিন্তু কে শুনে কার কথা,
গরু মোটেই পাত্তাই দিল না তাকে। ছোট ছোট শিঙলা মাথা ঘন ঘন মারা দিয়ে ঘোষ ঘোষ করতে লাগলো। গরু নিয়ে ভারী বিপদেই পড়া গেল তো। ঠিক এই সময় হঠাৎ শোনা গেল বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে চেঁচাতে জলাচারের লোক এদিক পানি ধেয়ে আসছে। তাদের পিছনে জনাপাচের বন্দুকধারী মুষ্কো চেহারার লোক। কেনারাম আর তার সাঙাতরা লাফিয়ে উঠে ওরে বাপরে বলে দৌড় লাগালো। হতভম্ব নগেনও ছুট লাগানোর চেষ্টা করলো বটে, কিন্তু তার বজ্জাত গরু নড়লে তো। নগেন অবাক হয়ে দেখল লোকনাথ আর তার দোকানের তিনজন কর্মচারী প্রাণ ভয়ে ছুটছে, পিছনে তাড়া করে আসছে ডাকাতরা। অবস্থাগতিক দেখে সে বুঝতে পারল আজ লোকনাথের রক্ষে নেই। খুনে ডাকাতরা তাদের নাগাল ধরে ফেলল বলে নগেন টুক করে তার গরুর আড়ালে বসে পড়ে গা ঢাকা দিল। আগে প্রাণটা তো বাঁচুক, কিন্তু কার ভরসায় গা ঢাকা দেওয়া? তার নেমোখারাম গরু কোথায় তাকে আড়াল করবে তা না, বরং সে হঠাৎ তার ছোট ছোট শিংনাড়া দিতে দিতে নগেনকে উদম ফেলে রেখে হরিণের মতন ধেয়ে গিয়ে ডাকাতগুলোর ওপর চড়াও করল। ওরে বাপু, তুই কি বাঘ না সিংহী যে গুন্ডাগুলোর সঙ্গে লড়াই দিবি? নগেনের কপাল চাপড়াতে ইচ্ছে হলো। তার 20,000 টাকায় সদ্য কেনা গরুটা আজই বেঘরে মরবে গো। কিন্তু দুনিয়ায় কত কি যে হয়, চোখে দেখলেও প্রত্যয় হতে চায় না। যেমন সে হাঁ করে দেখলো তার ছোটোখাটো নিরীহ গরুটি এক একটি গুঁতোয় এক একজন ডাকাতকে মাটিতে ধরাশায়ী করেই ক্ষান্ত হচ্ছে না, তার উপরে চাঁট মেরে মেরেও জখম করে ছাড়ছে। এ কি কাণ্ড রে বাবা! লড়াই বেশিক্ষণ চললো না, কয়েক পলকেই যেন শেষ হয়ে গেল। ডাকাতরা কুমড়োর মতন গড়াগড়ি খাচ্ছে আর বাবারে মারে বলে চেঁচাচ্ছে। এই দৃশ্য দেখে লোকজন ফিরে আসতে লাগলো। ডাকাতদের দুরবস্থা দেখে সবাই বুড়বক। এমন কাণ্ড তারা জন্মেও দেখেও নি বা শোনেও নি। এমন একটা নিরীহ চেহারার গরু যে 5-5 আলিশান চেহারার ডাকাতকে এমন হেনস্থা করতে পারে তা কে বিশ্বাস করবে? কেনারাম কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞাসা করলো, ভাই নগেন, এ গরু কোথা থেকে কিনলে গো? এ যে সাক্ষাৎ কল, কি অবতার! নগেনও বুঝতে পারছে ব্যাপারটা বড় এলেবেলে জিনিস নয়। সে আমতা আমতা করে বলল, মানে তাই তো দেখছি। গায়ের এক মুরব্বী পাঁচকড়ি হাইত বলে বসলো, ওহে বাবু, এ গরু এ গায়ে রেখে যাও, এ বাবদ 1,00,000 নগদ দিচ্ছি তোমায়। নগেন তো প্রমাদ গুড়ল, হাত জোর করে বলল, ওটি পারব না মশাই, মাফ করবেন, এ আমার পয়া গরু। গায়ের মহাজন হরিহর গুণ একে বলল, তোমার বাপু না হয় 2,00,000 দেবো, এ গরু আমার চাই। নগেন তখন পালাতে পারলে বাঁচে, বলল, গে বাবু, পয়সায় কি আর সব কিছু কেনা যায়? যাকে আমার রাত হয়ে যাচ্ছে, আমি এবার চলি। লোকে অবশ্য সহজে ছাড়ল না, দরও বাড়তে লাগলো। শেষে 5,00,000 পর্যন্ত ঠেলে উঠে গেল গরুর দাম। নগেন অবশ্য তাতেও টলল না, তবে বাড়ির মুখও রওনা হতে আরও একটু দেরি হয়ে গেল। এই যা মনুষ্যতালা অবধি দিব্যি ভালো ভালো চলে এলো নগেন। গরুটার কথাই ভাবতে ভাবতে হাঁটছিল সে, কাটাও একটু ছমছমও করছে বটে। গরু যা এলেন দেখালো তাতে বমকে যাওয়ারই কথা কিনা। এই গরুর দর পয়লা রাতেই 5,00,000 উঠেছে, দিনে দিনে আরও কত উঠবে কে জানে। তবে দর যাই উঠুক, এ গরু সে প্রাণ থাকতেও বেচবে না। তাদের বংশে গরু বেচার রেওয়াজও নেইও, কিন্তু বুকটা দুরু দুরুও করে। হে ভগবান, এ দর বেশি উঠে গেলে আবার আমার লোভ বেড়ে উঠবে না তো? তখন যদি গরু বেচে দিই। বড্ড একটানা হাঁটা হয়েছে বলে একটু জিরোতে ইচ্ছা হচ্ছিল। বটগাছের তলায় এক সাধু ধুনি জ্বালিয়ে বসে আছে দেখে নগেন ভয়ে ভয়ে দুর্গাকে জিজ্ঞেস করল, ও মা দুর্গা, এখানে একটু জিরিয়ে নিবি নাকি? দুর্গা তেমন আপত্তি প্রকাশ করল না দেখে নগেন বটের ঝুড়িতে গরুর দড়িটা বেঁধে এগিয়ে গিয়ে সাধু বাবাকে একটা প্রণাম ঠুকে ঘাসের উপর বসে পড়ল। সাধু বাবার চেহারা তেমন পেল্লাই নয়, বরং বেশ রোগা বোগা মানুষ, তবে জটা জুটো আছে, লম্বার পাকা দাড়ি গোফো আছে, পরনে নেংটি, বয়স 70 ছাড়িয়েছে, চোখ দুখানা ভারী সুন্দর, তাকালে ভয় করে না। সাধু বাবা তার দিকে মিটিমিটি একটু চেয়ে দেখল, তারপর বলল, কিছু বলবে নাকি বাপু?
নগেন করজোড়ে বলল, আগে একটু বিশ্রাম নিচ্ছি বাবা। তা বিশ্রাম নেবে বই কি, গরু নিয়ে তোমার যা ধকল গেল। নগেন ভারী অবাক হয়ে বলে, বাবা এই বৃত্তান্ত আপনি জানলেন কি করে? ও জানার শক্ত কি, এই যে তুমি আমার কাছে আজ রাতে এসে হাজির হলে, সেও তো এমনি নয়, ও সব ঠিক করাই থাকে, না এসে তোমার উপায় ছিল না। নগেন গোল্লা গোল্লা চোখ করে চেয়ে থেকে বলল, এ বটে বাবা, আপনি নিঘাত অন্তর্যামী হবেন। তা অন্তর্যামী বললেও বলতে পারো, গরু কিনতে গিয়েছিলে বুঝি? যে আগে ও গরু কিন্তু সুবিধের নয়, এই বলে রাখলুম তোমাকে, ও গরু যে ঘরে যাবে সেই ঘর একেবারে ছাড়খাড় করে ছাড়বে। নগেনের তো এক গাল মাছি। বলে কি রে বাবা, এমন উপকারী গরু কি খারাপ হতে পারে? এতক্ষণ যে খেল দেখালো তাতে তো অলক্ষণে বলে মনে হয় না। কিন্তু সাধু বাবাও হেতানাতা সাধু নন, সাক্ষাৎ অন্তর্যামী। তো বড্ড দোটানায় পড়ে গিয়ে সে বলল, তাহলে কি করতে হবে বাবা? সাধু বাবা ভাবিত হয়ে বললেন, তুমি এক কাজ করো, গরুটা আমার কাছেই রেখে যাও, শোধন করে দেখি ওর গ্রহদোষ কাটাতে পারি কিনা। সাত দিন বাদে এসো, আর ওই সঙ্গে হাজার দুই টাকা রেখে যাও, মনে হয় গরু শোধরানো যাবে। নগেন খানিক ভাবল, তারপর ঠিক করল সাধু বাবাকে অমান্য করাটা ঠিক হবে না। ট্যাগ থেকে 2000 টাকা বের করে সাধু বাবার পায়ের কাছে রেখে বলল, একটু দেখবেন বাবা, গরুটার মতিগতি যেন ফিরে। ফিরবে হে ফিরবে, নিশ্চিন্তে বাড়ি যাও। একটা পেন্নাম ঠুকে উঠে পড়ল নগেন, তারপরে জোর হাঁটা লাগালো। ডুমডুমি নদী তেমন বড় নদী নয়, হেঁটেই বেরোনো যায়। এই সময়ে কোমর সমান জল থাকে, নদীর কাছাকাছি যখন এসে পড়েছে তখন পিছনে হঠাৎ দৌড় পায়ের আওয়াজ পেল সে। মানুষের পা নয়, গরুর চারপে আওয়াজ। ফিরে তাকে অবাক হয়ে দেখল তার দুগ্গা হন্তদন্ত হয়ে ছুটে আসছে। কাছে এসে তার গা ঘেঁষে দাঁড়িয়ে হুম করে আদুরে শব্দ করতে লাগলো। অবলা জীব নিয়ে এই অসুবিধে, কি হয়েছে তা তো সে তারা কইতে পারে না, কিন্তু ব্যাপারটাও তো দেখতে হবে। তাই দুর্গাকে নিয়ে ফের ফিরে যেতে হলো বটতলায়। গিয়ে যা দেখলো তাতে তো সে হাঁ, সাধু বাবা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর অভিসম্পাত দিচ্ছে, তোর পা খোড়া হবে, চোখ কানা হবে, তুই মরা বাছুর হবি, তুই নেচে গোপরে হয়ে ঘুরে বেড়াবি। নগেনকে দেখে সাধু উঠে বসলো, তারপরে ট্যাগ থেকে 2000 টাকা বের করে তার হাতে দিয়ে বলল, তোমার গরু যেমন তেঁদোর তা আগে বলতে হয় না, এখন এখন বিদেয় হও তো বাপু, বিদেয় হও। নগেন ব্যাপারটা যে কষ্ট বুঝতে পারল তা নয়, শুধু এটুকু বুঝল যে দুগ্গার দুগ্গা নাম রাখাটা বড্ড লাভসই হয়েছে।